केसी पाले छतर मतो शीत ग्रीष्म बर्षा सब समय भरसा হ্যাঁ কেসি পালে ছাতা আমরা হ্যাঁ সব সময় কাজ করে মরো খাটে মরো আমাদের পয়সাও তো নাই খাবারটা কেমন ছিল ভালো তোমার তেলটা একটু বেশি ছিল কেন ধোসাতে তো তেল থাকে না তেল না থাকলে কি হবে বলি বাইরে রান্না যে তেল আর নুন বেশি থাকে সেটা কি তুমি জানো না হ্যাঁ বলি বয়স হচ্ছে প্রেসার বাড়ছে এই নুনা তেলা খাবারগুলো না খেলেই নয় হ্যাঁ ধোসা কি এমন বড় কথা শুনি একবার ওই তো তোমার চাল বাটা আর ওই বিড়ি কলাই বাটা হ্যাঁ আমাকে বলতে পারতে আমি রান্ধে খাই দিতাম আর সাথে ওই তোমার লাউয়ের তরকারি আর কাঁচা পোস্ত বাটা হ্যাঁ কি এমন বড় কথা কিন্তু না মাসের পয়লা হাতে পয়সা পেয়েছেন বেতন পেয়েছেন হ্যাঁ এখন তো হাতটা খুচখুচ খুচখুচ করছে পয়সাগুলো না খরচা করতে পারলে হ্যাঁ এখন তো আমার হাতে খাবার রুজবে নাই এখন রুজবে নাই এখন বাইরের খাবার কি রুজবে এখন পকেটটি তোমার গলের মাঠ হয়ে যাক পকেটটি খালি হয়ে যাক তখন দেখবে শ্বশুর করে বউয়ের কাছে চলে আসবেন তখন বউয়ের খাবার গুলি রুজবেন হ্যাঁ ধোসা আবার কেউ গেছে বাইরে থেকে ধোসা নিয়ে আসতে গেছে বলি আমি অর্ধেক টাকায় রাঁধিয়ে দিতাম অর্ধেক টাকায় করে দিতাম কিন্তু না এখন আমার খাবারের কোনো কদর নাই তো কিন্তু সকালে তো তুমি অন্য কথা বলছিলে সেই যে বিয়া হয়ে আসে থেকে ইয়াদের ঘরে ইটা বাসন মাইতে শুরু করেছি জানলে হ্যাঁ এই ইটা বাসন আমার আর পিছন ছাড়ে নাই বলি ইয়াদের ঘরে কাজের জ্বালায় তো আমি মরেও শান্তি পাব নাই আমার কি মনে হয় বলে দেখি হ্যাঁ যে মরার আগে আমাকে জামরাজকে বলতে হবে গো দাঁড়াও ইয়াদের ঘরে ইটা বাসন গুলো মেজে দিয়ে যায় ইয়ারা করতে লারবে কত কাজ হ্যাঁ বলি আমাদের তো আর শনিবারও নাই রবিবারও নাই আমাদের নাই স্বাধীনতা দিবস নাই গণতন্ত্র দিবস হ্যাঁ কোনো কিছুই তো ছুটি নাই আমাদের নাই হ্যাঁ আমরা সেই কেসি পালে ছাতার মতো শীত গ্রীষ্ম বর্ষা সব সময় ভরসা হ্যাঁ কেসি পালে ছাতা আমরা হ্যাঁ সব সময় কাজ করে মরো খাটে মরো আমাদের পয়সাও তো নাই হ্যাঁ দেখো মাসের প্রথম দিন বাবু বেতন হইছে কিন্তু আমার কিপটা করে বিয়া হয়ে আইছি যে কি বলবে কপাল সব কপাল জানলে যে বলুক যে না বউটা 12 মাস 30 কাল খাটছে মাসের প্রথম দিন অন্তত বউটাকে বলি যে তুমি একটু রেস্ট নাও হ্যাঁ একটু তুমি রেস্ট নাও রান্না করতে হবে একটু বাইরে থেকে খাবার নিয়ে আসি বলি হ্যাঁ আমিও তো মানুষ নাকি হ্যাঁ বলি আমিও তো মানুষ হ্যাঁ আমারও তো খেতে মন যায় বাইরের খাবারগুলো বলি নিজের হাতে রান্নাগুলো খাইয়ে খাইয়ে তো একবারে সেই বেস্বাদ হয়ে গেছে মুখটা হ্যাঁ আমারও তো মন যায় যে বাইরের খাবারগুলো খায় কিন্তু না বাবারি যে খরচা করবে না নাই তো সকালে বলেছিলাম তো বলেছিলাম হ্যাঁ সকালে কত কাজ থাকে জানো না এক গাদা কাজ থাকে ওই এত কাজের সময় রাগের মাথায় অনেক কিছুই আমরা বলে থাকি তাই বলে কি সবগুলো তুমি ধরে বসে থাকবে নাকি হ্যাঁ তাই বলে তুমি বাইরে থেকে খাবার নিয়ে চলে আসবে বলি শুনো ছেলে বড় হচ্ছে এখন টাকা সঞ্চয় করতে শিখো অত লুন্ডুরে স্বভাব ভালো নয় বাবু